नमस्कार यूट्यूबे धर्मकथा चैनले आपनादे सकल के जानाई स्वागत। आज के आमी आपनादे के शुनाबो प्रति बृहस्पतिवार लक्ष्मी देवी व्रत कथा। आमरा तो अनेके बृहस्पतिवार दिन लक्ष्मी देवी के पूजा करी एवं व्रत कथाओ पढ़ी, तो आज के आमी सेटाई आपनादे के शुनाबो। प्रथमे आमी पढ़बो लक्ष्मी देवी प्रणाम मंत्र। ओम विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालय शुभे सर्वतो पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। एबार पाठ करछि बृहस्पतिवारेर व्रत कथा। दोल पूर्णिमा निशि निर्मल आकाश मृदुमंद बहितेछे मलयो बातास मलयो पर्वते बसि लक्ष्मी नारायण मन सुखे दुइजने करे आलापन बिना करे हेनकाले नारद महामुनि भक्ति भरे उभयेरे प्रणमिलो तिनि कर जोरे लक्ष्मीरे सम्मधिरे शिवर एक कथा कहि मागो तोमारो गोचर नरलोक पाने मागो चाह एकबार मर्त्यवासी अन्नाभावे करे हाहाकार बोलो मागो कृपा करि कि पापेर फले मर्त्यवासी नरनारी दुःखे सदा जले सुनी लक्ष्मी नारदेरे बोलें तखन धरावासी दुःख पाए पापेरो कारण लक्ष्मी रूपा नारी श्रीजी पाठानु मर्तेते आमारे भूलेछे तारा पड़िया मोहेते लज्जा आदि गुण जत रमणीर आछे क्षणिक सुखेर लागि बर्जन करेछे स्वामीरे ना माने तारा ना शुने वचन इच्छा मत हेता सेथा करिछे भ्रमण প্রতি গৃহে এই রূপ পাপেরও আগার অচলা হইয়াছে থা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কিরূপে প্রসন্না তুমি হবে নারী গণে কিরূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরা ধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরা ধামে যাই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে এবার তুমি কি কারণে এসেছো কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনৈশ্বর্যে পূর্ণ হইল তাহারও আলোয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন মগধেতে বাস এক বণিক তনয় দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারী গণে কিবা ব্রত কর সব মিলিবা মা গণে সদাগর কথা শুনি বলে বধূগণ লক্ষ্মী ব্রত করিতে মানুষ পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘরে দ্বারে দ্বার দৈবযোগে আসিল সে বৃদ্ধারও আগার বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল দুনয়নে বাড়িধারা ঝরিতে লাগিল লক্ষ্মী ব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মী ব্রত ধরাধামে প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা এখানেই সমাপ্ত।